তোকে দেখছি এবার বল কি রাগ হয়েছে তোর আমাকে বসে দেখে আমাকে আমার ফোনটা তো ধরবি তোর এক্সস্টেড লাগবে তো হাঁটতে আরে আমার এতটাই মানে এক্সস্টেড লাগছে যে আমার ফোন তুলতে ভালো লাগছিল না ফোন ধরতে ভালো লাগছিল না তুই মুখ ঘোরাবি তো ক্যামেরা ঘুরে যাবে তোর দিকে তো গাইস গোল গোল ঘুরছি আমরা এখন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দুষ্টু চিরু তো আজ কিন্তু আবারও একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি অ্যান্ড এইবারও কিন্তু কৃতির ওপরই প্র্যাঙ্কটা করবো সো তোমরা তো বুঝে গেছো এতদিন আমাদের তোমরা ভিডিও দেখছো তো যারা যারা কৃতিকে চেনো না অবশ্যই আগের ভিডিওতে গিয়ে দেখে আসো অ্যান্ড আজকে প্র্যাঙ্কটা একটু আলাদা হতে চলেছে তার একটাই রিজন বুঝতেই পারছো অন্য ড্রেস পরে আছে মানে কলেজের ড্রেস পরে নেই তেমন আমি কিন্তু আজকে কলেজে যাচ্ছি না সো আজকে আমাদের পড়া আছে অ্যান্ড আমরা কিন্তু বেশিরভাগ সময় বাইকেই যাই বাট যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই জন্য কিন্তু যাওয়া সম্ভব না তোমরা তো বুঝতেই পারছো বাইরে এতটা গরম পড়েছে তোমাদেরকেও বলবো মানে যদি দরকার না থাকে অবশ্যই বাড়ি থেকে বেরিও না কারণ অনেক কারণ অনেক কিছু হচ্ছে এই সময়টা কিছুদিনের ব্যাপার একটুখানি যতটা সম্ভব না বেরোনোর চেষ্টা করো অ্যান্ড ছোটো বাচ্চাদের তো আরোই বলবো তোমরা একদমই বেরিও না সো যাই হোক সো তাই কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি কারণ গরমের জন্য আজকে প্ল্যানটা এটাই হবে যে তাই কিন্তু আমরা অনেকবার ট্রেনে যাতায়াত করেছি বাট এইবার এই প্রথমবার আমি ওর উপর প্র্যাঙ্ক করবো সেটাও আবার স্টেশনে ব্যাপারটা হচ্ছে এটাই যে ওর সাথে আমি ট্রেনে করে যাবো অ্যান্ড ওখানে গিয়ে মানে ওকে আমি কিছু একটা ম্যানেজ দেবো যে আমি কত কোনো একটা কিছু কিনতে যাচ্ছি বা কোথাও একটা যাচ্ছি এরকম কিছু একটা বলে আমি ঠিক শিওর না কি বলবো কারণ আমি সেই জায়গাটা না গেলে বুঝতে পারছি না আমি ওকে এটাই বলবো অ্যান্ড আমি জাস্ট লুকিয়ে যাবো অ্যান্ড জাস্ট এটাই দেখবো যে ও আমাকে মোটামুটি 30-40 মিনিট তো লুকিয়ে থাকতেই হবে যে কোথাও না কোথাও অ্যান্ড সেটা এটাই হচ্ছে দেখার যে ওর রিয়াকশানটা কী হয় এতক্ষণ পর ফার্স্ট অফ অল তো পড়ার দেরি হয়েই যাবে অ্যান্ড ওর রিয়াকশানটা কী হয় যে ও আমাকে যে খুঁজে পাচ্ছে না কী করে সো এইটা হচ্ছে দেখার যাই হোক হয়তো বেশি বড়ো প্র্যাঙ্ক করতে পারবো না যেহেতু আমাদের পড়া আছে বা যতটা পারো তোমার সাথে শেয়ার করবো অ্যান্ড তারপর তো পড়তেও যেতে হবে তাই না তো যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অবশ্যই কমেন্ট করো যে ভিডিওগুলো কেমন লাগছে অ্যান্ড তোমরা কমেন্ট করো তোমরা কিন্তু একদমই কমেন্ট করছো না ভিউস কিন্তু অ্যাভারেজ আসছে হাই আসছে না আমি কেন বুঝতে পারছি যদি আমার ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কোনো ব্যাপার না সেটা ঠিক করার দায়িত্ব আমার কারণ তোমরাই আমার অডিয়েন্স আর তোমরাই বলবে যে আমার ভিডিওতে কী ভুল হচ্ছে কী ঠিক হচ্ছে কোনটা ঠিক করা দরকার সো যাই হোক তোমার থেকে একটু আপডেট থাকবে যদি কিছু ভুল করে থাকে অবশ্যই আমি কমেন্টে জানানো অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক অ্যান্ড লেট স্টার্ট তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দমদম স্টেশনে অ্যান্ড আমাদের পড়া এখনো আধ ঘন্টা বাকি রয়েছে সো আমাদের আধ ঘন্টা এখানেই বসতে হবে ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুম থেকে আসছি তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো ঠিক আছে সো আমি অলরেডি কৃতিকে বসিয়ে দিয়ে চলে এসেছি অ্যান্ড ওকে আমি বলেছি আমি একটু ওয়াশরুমে যাচ্ছি বাট আমি ওয়াশরুমে যাচ্ছি না অ্যান্ড ওকে এখন মানে পড়া আধ ঘন্টা দেরি সো আমি মোটামুটি 1 ঘন্টা না 40 মিনিট পর আমি যাবো ওর কাছে সো দেখা যাবে রিয়াকশানটা কেমন হয় কারণ অলরেডি পড়ারও দেরি হয়ে যাবে অ্যান্ড সেকেন্ড অফ অল ওকে আমি ছাড়ি না স্টেশনে একা সো কারণ ও একা আসে সো আজকে প্রথম সো জানি না কী রিয়াকশান আসে চলেছে ও একা থাকতে পারে না একা একা সো দেখা যাবে কী করে চলো সো গাইজ কৃতি এখন আমাকে খুঁজতে গেছে বাট খুঁজে তো পাবে না সো গাইজ অলরেডি কৃতি ফোন করা শুরু করে দিয়েছে এখন মোটামুটি 20 মিনিট তো হয়ে গেছে আবার ফোন করেছে বাট আমি কিন্তু ফোন তুলছি না অ্যান্ড কী যে রিয়াকশন হবে আমি নিজেও বুঝতে পারছি না বাট লেভেলের রিয়াকশন হবে কারণ প্রথমবার ও ওর সঙ্গে কলেজে প্র্যাঙ্ক করি ও জানে বাট এখানে যে করবো কোনো ভাবতেও পারেনি বাট দেখা যাক আবার ফোন করছি আবার কেটে দেবো পুরো লেভেলের লেভেলের এই নিয়ে মোটামুটি 3 বার ফোন করলো তো গাইস কৃতি কিন্তু ওখানে বসে বসে দেখতে পাচ্ছ অ্যান্ড আমাকে ফোন করেই যাচ্ছে সো লুকিয়ে যাই আবার গাইস ও আবারও ফোন করছে লিটারালি এই নিয়ে মোটামুটি 6-7 বার হয়ে গেল ফোন করছে বাট আমি কিন্তু ফোন তুলছি না মানে নিজেরও খারাপ লাগছে বাট ও আলাদাই আর বেশি দেরি করবো না কারণ অলরেডি দেরি হয়ে গেছে আমাদের কিন্তু অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে আমরা আমি এখন বাজে হচ্ছে টোটাল 10টা বাজে আমার 10টা থেকেই পড়া তো এবার যাওয়া যাক নাহলে এবার এখানে এই তো কেন তো ঝাড় খাবোই বাট তার নাহলে কিন্তু স্যারের কাছেও ঝাড় খাবো তো চলে এবার যাওয়া যাবে দেখা যাক রিয়াকশানটা কীভাবে চলেছে অনেক লেট হয়ে গেছে অ্যান্ড কৃতি কিন্তু আমাকে খুঁজেই যাচ্ছে পাগলের মতো একবার এইদিক একবার ওই দিক অনেকবার ফোনও করেছে দেখলে তোমরা এখনও ফোন করেছে আবার দেখো এই যে এখনও ফোন করেছে সো ওই কী হয়েছে কেন 10টা মোটামুটি 10 মিনিট 20 মিনিট
জানি না কি হয়েছে কেন কি হয়েছে রে কি তোকে বসিয়ে দিয়ে চলে গেছিস আর আসার নাম নেই তোর আরে ওটা তো মানে আমি দরকারে গেছিলাম দরকারে গেছিলাম এতক্ষণ দরকার দরকারি কাজ এতক্ষণ লাগে তো কি হয়েছে তোর রেগে রাগ কেন করছিস তুই কতক্ষণ বলেছিলিস তুই তুই রাগ করছিস যেতে পারি না আমার কোনো কাজ থাকতে পারে না আমার কোনো কাজ থাকতে পারে না তোকে তো বলেই গেলাম ওয়াশরুমে যাচ্ছি তুই কোথায় গেছিস ওইদিকে চলে গেছিলি তোকে মানে যাই হোক ওয়াশরুম পাশে আমাকে একা একা বসিয়ে গেছিস তুই জানিস আমি তোর সাথে থাকি সবসময় আমি একা একা বসে থাকতে ভালোবাসি না তুই সে আমাকে বসিয়ে গেছিস তোকে আমি বিশ্বাস করলাম যে তুই ওয়াশরুমে যাচ্ছিস তুই কোথায় গেছিস আরে ওয়াশরুমেই গেছিলাম আচ্ছা আমি এমনি গেছিলাম যাই হোক ওদিকে গেছিলাম আমার যেখানে ইচ্ছা আমি যাবো তোর প্রবলেম কোথায় তোর প্রবলেমটা কোথায় তোর কি কোনো প্রবলেম আছে এরকম কেন করছিস তুই এরকম কেন করছিস তুই না না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না 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 সো গাইস পরে আসছি এ ফিউ মোমেন্টস লেটার সো ফাইনালি স্টেশন থেকে তাড়াতাড়ি করে চলে এলাম ঠিক স্যারের বাড়ির কাছে বাট এখনও এনার রাগ কমেনি অ্যান্ড বারবার একই কোয়েশ্চেন করে যাচ্ছে ফোন কেন তুলিস নি ফোন কেন তুলিস নি বলবি তুই কেন ফোন তুলিস নি তাই স্যারের বাড়িতে তুলবি ফোন আরে ফোন কি করে তুলবো আমি একটা ব্যস্ত ছিলাম কাজে কিসে ব্যস্ত ছিলিস কোথায় গেছিস বলবি এমনি গেছিলাম আমি কিসের জন্য ওয়াশরুমে আবার এক কথা মিথ্যা কথা আগে কোথায় যাচ্ছি এদিকে আয় কিছুতেই ঢুকছে না এখন একটা এই পুকুরের পাশে মানে ছোট্ট একটুখানি জায়গায় সেখানে দাঁড়িয়ে রয়েছে আমার খুব মানে ফ্রাস্ট্রেটেড লাগছিল মারছিস কেন না শোন শোন দেখ আমার কথাটা শোন খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল তাই জন্য আমি মানে চলে গেছিলাম আমি কারোর ফোনে করিনি আমি হাঁটতেই গেছিলাম গা ছুঁয়ে এই দেখ গা ছুঁয়ে আমি হাঁটতেই গেছিলাম স্টেশনে ওই তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ভালো লাগছিল না শুধু তোর সাথে কেন আমার এমনি একা থাকতে ইচ্ছা করছিল কারণ আমার মানে ট্রেনে আসলে কেমন একটা হয় না কি বলতেই হবে আলাদাই
মুখটা কি লাগছে, এই রাগী মুখে তোর কত সুন্দর লাগে দেখ তুই নিজেকে। না না কোনো বন্ধ বন্ধ করার সুন্দর না। আবার আরি করে দিল গাইস, তুই মুখ ঘুরাবি তো ক্যামেরা ঘুরে যাবে তোর দিকে, গোল গোল ঘুরছি আমরা এখন। কেমন লাগলো তোর প্যান্টটা? খুব বাজে, আমি এত দূর থেকে এসেছি, আমার শরীরটা খারাপ কাল থেকে, জ্বর এসেছে তাও পড়তে এসেছি, আর তুই এখানে এসে ইয়ার্কি করছিস। একটা লিমিট থাকে সবসময় প্র্যাঙ্কে, ঠিক আছে? পড়তে এসে প্র্যাঙ্ক, কলেজে প্র্যাঙ্ক, বাড়িতে প্র্যাঙ্ক, খেতে গিয়ে প্র্যাঙ্ক। তো যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে, কারণ অলরেডি আমার দেরি হয়ে গেছে, মানে মোটামুটি 10টা থেকে পরে, এখন বাজে 10:20, তাও আমি ভিডিও কন্টিনিউ করে গেছি, কারণ তোমার জন্য তো ভিডিও করতেই হবে। সাহেব কাছে একটু হলেও ঝাড় খাবো, বাট এখানে অনেক বেশি মার খেয়ে গেলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে, লেগে যাবে ভিডিওটা ভালো লাগলে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড অবভিয়াসলি বেল আইকনটা, অ্যান্ড তোমাদের ওপিনিয়ন তোমরা কমেন্টে দিয়ে দাও, তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, অ্যান্ড আরও কী কী ভিডিও চাই, প্র্যাঙ্ক চাই, ব্লগ চাই, যাই চাই, চ্যালেঞ্জ চাই বলে দাও সেটা কমেন্টে, অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করো, নাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা প্রতিটা ভিডিওতেই বলছি, তাড়াতাড়ি করে 1K করে দাও, বেশি দেরি নেই 1K হতে, তাড়াতাড়ি করে 1K করে দাও, তাহলে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, অ্যান্ড কিউএনএ তো আসবেই। সো চলো আজ জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।